শব্দ, নবীর কথা মানতে হবে, নবীকে কলিজা দিয়ে ভালোবাসতে হবে। ওই যে জ্বরের মধ্যে পড়লো, ওই জ্বরেই আমার নবী চিরদিনের জন্য বিদায় হয়ে গেল। আবু বকর কান্দে বেহোশ, ওমর মাটির মধ্যে গড়াগড়ি করে কান্দে। ওমর বলে, যে বলবি আমার নবী নাই, নবী নাই, এই তরোয়ারি দিয়া তার ঘরদার আমি উড়াইয়া দিব। আবু বকর কান্দে, বেলাল কান্দে, ওসমান কান্দে। আবু বকর বলে, ওমর শান্ত হ, সবারই তো মরা লাগবে, সবর কর, সবর কর। এক পর্যায়ে সবাই সবর করলো, সবার দরজ এসে গেল, কিন্তু একজন সাহাবি যার চোখের পানি শুকায় না, তিনি আর কেউ নয় রে আল্লাহর নবীর মোজেন বেলাল। বেলাল এতটাই নবীর আশিক, নবীর ইশক প্রেমের বিরহ বেদনা সে বলতে পারে না। বেলাল শুধু আমার নবীর রোজার চতুর্দিকে ঘোরে আর কান্দে, চতুর্দিকে ঘোরে আর কান্দে। রে বাবা, বেলাল কেমন আশিক ছিলেন। বেলাল আমার নবী যখন আরবের জমিনে নতুন নতুন ভাবে মানুষকে কলেমার দাওয়াত দেয়, বেলাল সুপে সুপে পালায়া পালায়া আমার নবীকে লক্ষ্য করে ফলো করে। হঠাৎ করে আমার নবীর নুরানি চেহারা দেখে, আমার নুরানির মায়াবী চেহারা দেখে, বেলালের কলিজার মধ্যে আমার নবীর ভালোবাসা হয়ে গেছে। বেলাল একজন ইহুদির গোলাম ছিলেন, চাকর ছিলেন, হঠাৎ করে একদিন পালায়া আমার দয়ার নবীর কাছে আসলেন। ও নবী গো, আমি তো একজন ইহুদির গোলাম, একজন কাফের গোলাম। ও দয়ার নবী, জানি না কিভাবে জানো আপনাকে কলিজার মধ্যে ভালোবাসা ফেলাইছি, আমি আপনাকে সারা কিছু বুঝি না, তাই দয়া করে আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। বেলাল কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুফে সুফে আমার দয়ার নবীর অনুসরণই করে, সুফে 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 আমার মাওলাকে ডাকে ডাকে ডাকে। এই কথা হঠাৎ প্রকাশ হয়ে গেল তার মনে, শুনতে পাইল, বেলাল খবর কি, তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? বেলাল ভয় খেয়ে বলতেছে, মনিব গো, তুমি ঠিকই শুনেছো, কেমন জানো রে, এই কলিজার মধ্যে মুহাম্মাদের ভালোবাসা জন্ম নিয়েছে, থাকতে পারি নাই, তার ধর্ম গ্রহণ করছি। আর মনিব বলে, ওই কাফের বলে, ওই মুহাম্মাদের ধর্ম ছাড়ো, বাপ দাদার ধর্ম গ্রহণ করো। বলে, এটা হতে পারে না, ও আমার আকা, ও আমার সর্দার, ও আমার অভিভাবক, আমি আপনার চাকর, আজকে থেকে প্রয়োজনে আমি দুই ডবল কাজ করব, তারপরেও মুহাম্মাদের ধর্ম আমি ছাড়তে পারব না। ইহুদি বলে, গোলামের ঘরের গোলাম, তুমি আমার বাড়ির চাকর, আমার কথা শুনবা না, এত স্পর্ধা কেন? সে তাকে এক খাম্বার সাকে হাত পাঁচ মুড়া দিয়া বানলেন, একখানা চাবুক হাতে নিলেন। গোলাম, এবার যদি আমার কথা না শোনো, চাবুকের এই চাবুকের আঘাতে তোমাকে কষ্ট দিতে থাকবো। বেলাল বলে, জীবন যাবে রে, বেলালের জীবন গেলেও কলিজার থেকে আমার নবীকে দেওয়া যাবে না। নবীর কতটা আশিক বেলাল, শোনো, ওই ইহুদি কাফের বেঈমান এমন ভাবে এমন ভাবে বেলালের গায়ে চাবুক মারে বাবা, এক একটা চাবুক পড়ার কারণে বেলালের চামড়া গোলা ফেটে ফেটে রক্ত গোলা লাফাইয়া লাফাইয়া জমিনের মধ্যে পড়ে। বেলাল শুধু আমার মাওলাকে ডাকে, মাওলা গো, এই ইহুদি আমাকে যতই কষ্ট দিক, তোমার ভালোবাসা, দয়ার নবীর ভালোবাসা যেন কলিজায় থেকে বের করতে পারে না। আল্লাহ আমাকে ধৈর্য দাও, আমাকে সবর দাও। ও বন্ধু, এক পর্যায়ে তার ওই মনিব মারে, উনি হরান হয়ে যায়, আবার আর একজন মারে, উনি হরান হয়ে যায়, পালাক্রমে তাকে এইভাবে মারে আর মারে, মার শেষ হয়ে যায়। ও বাবা, উত্তপ্ত বালুর গরমের মধ্যে
আরবের গরমের খবর বাবা জানো না, আরবের এমন গরম বর্তমান ফেসবুকে দেখবা, ওই আরবের ছাদের উপরে ডিম ঢেলে দেয়, এত তাপ থাকার কারণে ডিম পর্যন্ত বাজি হয়ে যায়, আগুনের প্রয়োজন পড়ে না। আগুনের মতো গরম বালুর মধ্যে বেলালকে শুয়ায় রাখে, ও বাবা আগুনের কয়লার মতো বালু গোলা শরীরের যেই জায়গায় লাগে ওই জায়গায় ফোসা পড়ে, ওই জায়গায় ঠোসা পড়ে, ঠোসা গলে যায় আবার বালু লাগে আবার ঠোসা পড়ে, গরম বালু লাগে লাগে ঠোসা পড়ে পড়ে সব শরীরটা বেলালের যেন পুরে 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 কালো কালো হয়ে গেল, যেই সব জায়গায় ঠোসা পড়ে পড়ে গলে যায় ওই সব জায়গায় আবার রাত্রে বেলায় চাবুক দিয়া মারা হয়। বন্ধুগণ বলো তো কাটা গায়ের উপরে আবার যদি তাকে আঘাত করে কেমন মজা লাগবে, ও বন্ধু কাটা গায়ে লবণ ছিটাইলে মরিচ ছিটাইলে কেমন মজা লাগবে, বেলালকে একবার চাবুক মারে আবার রোদে শোয়ালে রাখে, আবার ওই ঠোসা পরে ওই ঠোসা গুলার মধ্যে চাবুক মারে ঠোসা ফাট ফাট করে গলে গলে যায়। বন্ধুগণ বেলাল মাঝে মাঝে বেহুশ হয়ে যায় কিন্তু একটা শব্দ বলে না, তার জবানে শুধু আহাদ 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 জারি থাকে, বেলালের মুখে শুধু এক আল্লাহ 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 নামের জিকির, ওই ইহুদিদের সহ্য হয় না, তারা একটা লোহা গরম করলো একখানা শীত গরম করলো, বেলালের জিব্বা টেনে বের করে জিব্বার মধ্যে ওই প্যারাক দিয়া ওই আগুন দিয়া গরম করা শিক্ষানা দিয়া তার জিব্বার মধ্যে ঠেসে ধরে, জিব্বা পরে গাল সাইডে ভুরে ভুরে গর্ত হয়ে যায় রে বন্ধুগণ। আপনারা শুনেছেন বেলাল যখন আমার নবীর মসজিদ আজান যখন আশহাদু আল্লাহ বলে আশহাদু হয়ে যায় সাহা শিন আদায় করতে পারে না, সাহাবারা এইখানে ওইখানে কানাকানি করে বলে বেলালের আজান ভুল সে শিন আদায় করতে পারে না, আশহাদু হয়ে যায়, বেলালকে পাল্টাইয়া একটা শুদ্ধ মসজিদের ব্যবস্থা করা হোক। আল্লাহর নবী সাহাবাদের কথা মানলেন, বেলালকে পাল্টাইয়া একটা নতুন মসজিদ দিলেন, ফজরের আজান হয়ে গেল, রাত্রে বেলায় মসজিদ নিযুক্ত হলো ফজরের আজান হইল, বেলাল শুধু কান্দে আল্লাহ গো তোমার রাস্তায় আমার জিব্বা খানা পুড়ে যাওয়ার কারণে আমি শিন আদায় করতে পারি না বিদায়, আজকে নবীর নবীর মসজিদের মসজিদ থেকে আমার নামটা কাটা পড়লো, বেলালের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বন্ধুগণ ফজরের আজানের পরে সাহাবারা মসজিদে ভিড় করে, সুবে সাদিক হয় না, গড়ি তো ছিল না টাইম দেখে নামাজ পড়বে, সুবে সাদিক হয় না সুবে সাদিক হয় না, আমার দয়ার নবী বলে এ নতুন মসজিদ আজান কখন দিয়েছো নবী গো, অনেক সময় আগে আজান দিয়েছি এতক্ষণ বেলা ওঠার কথা, কেন সুবে সাদিক হয় না, জিব্রাইল চলে আসছে নবী গো আপনার মসজিদে কি আজকে আজান হয় নাই, নবী বলে আজান তো হয়েছে, বলে না না আরশের মধ্যে আজানের আওয়াজ তো আমরা শুনতে পাই নাই, কেন রে ও নবী গো, বোধহয় আপনার বেলালকে মসজিদ থেকে খারিজ করা হয়েছে বলে হ আল্লাহর দরবারে বেলালের চোখের পানি মঞ্জুর, আল্লাহ বলছে রে যে কে আজান দেয় দিক না কেন, বেলাল যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আজান না দিবে কিয়ামত হয়ে যাবে আমি আল্লাহ সূর্য উদয় করব না, লিল্লাহ তাকবীর। ও বন্ধু বিলালকে আল্লাহ কতটাই পছন্দ করতেন কতটাই মহব্বত করবেন, কেন করবে না গো, আল্লাহর জন্য নবীর পাগল দেখো কি করে, বন্ধুরে ওই কাটা গায় ওই ফোসা পরা গাও গাও এমন অবস্থা হয়ে গেছে জায়গায় জায়গায় থেকে যেন মাংস উঠে 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 গিয়েছে, বন্ধুগণ সবাই মারতে মারতে হয়রান, বিলালের কলিজা থেকে আল্লাহ নবীর ভালোবাসা বাইর করতে পারে না, বেলালের গায়ে ওই ইহুদি চাবুক মারে আর কয় ও বেলাল রে
এখনো কি তোর কলেজার থেকে আল্লাহ নবীর ভালোবাসা বিদায় হয় নাই? বেলাল বলে, জানি না রে কেমন ব্যক্তিদের এই কলিজার মধ্যে জায়গা দিলাম, কেমন আল্লাহ কেমন নবীকে কলিজার মধ্যে জায়গা দিলাম রে। তোরা আমাকে যত দুঃখ বেদনা দেয় তত পরিমাণ আমার কলিজার মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা বাড়ে। লিল্লাহে তাকবীর। তোরা যত বেদনা দেয়, তোরা যত আমাকে কষ্ট দেয়, তত পরিমাণ আমার কলিজার মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা জন্ম বেশি হয়, তত বেশি ভালোবাসা বাড়ে। বন্ধুগণ, অবশেষে ছোট বাচ্চার কাছে দিয়ে দিল তাকে। ছোট বাচ্চারা বেলাল বেহোশ, হাঁটতে পারে না, হাঁটতে পারে না, তার গলার মধ্যে একখানা রশি লাগাইয়া যে সমস্ত রাস্তার উপরে কাটা কাটা পাথর পড়ে আছে, বন্ধুগণ ওই কাটা কাটা পাথরের উপর দিয়া খালি গায়ে তাকে গলার মধ্যে রশি লাগাইয়া লাগাইয়া শেষরা বন্ধুরে চাবুকের আঘাতে আঘাতে শরীর ফাটা, ঠোসা পড়ে পড়ে শরীরের জায়গায় জায়গায় দিকে মাংস নাই। অমন শরীর যদি ওই কাটা কাটা পাথরের উপর দিয়া শেষরানো হয়, বলতো বাবা কেমন মজা লাগবে, কেমন মজা লাগবে। যে রাস্তা গোলা দিয়া নিয়ে যায় ওই রাস্তা দিয়া শুধু বেলালের শরীরের রক্ত আর রক্ত, রক্ত আর রক্ত। বেলালের এই অবস্থা দেখে আবু বকর আমার দয়ার নবীর কাছে যাইয়া কান্দে, নবী গ, ও নবী, আপনার বেলালের দুঃখের দিন গোলা দেখে কলি যায় মানে না। ও নবী, আপনার বেলালের এই অবস্থা দয়ার নবী কান্দে রে, ফোপায়া ফোপায়া আমার দয়ার নবী কান্দে। দয়ার নবীর চোখের পানি গোলা গাল দেবে বে, দাড়ি দিয়া শুয়ে শুয়ে বুকের জামা কাপড় বেজে আবু বকরের কলি যায় টান ছইল না। নবী কান্দে, বেলাল কান্দে, নবী গো আপনি যদি অনুমতি দেন আপনার বেলালকে আমি আজাদ করে আপনার দরবারে নিয়ে আসব। আমার দয়ার নবী একটা চিৎকার দিয়া কয়, আবু বকর রে আমার পাগল, বেলালকে আমার বুকে এনে দে। আবু বকর চলে গেলেন ইহুদেরে, তার গোলাম বেলালকে আমার কাছে বিক্রি করে দে, বিক্রি করে দে। বন্ধুগণ, ইহুদি বলে, ও আবু বকর, বেলালের তো কোনো লেখাপড়া নাই, বেলালের দেখতেও তো কোনো সৌন্দর্য নাই, আর এমন অবস্থা করেছি সে তো তোর কোনো কাজও করতে পারবে না, কি জন্য তুই তাকে কিনতে চাস? বুঝি না কি জন্য তুই তাকে কিনতে চাস। আবু বকর বলে, তার চেহারা নাই, তার লেখাপড়া নাই, সে কাজ করতে পারবে না আমি জানি, কিন্তু তার কলিজার মধ্যে রে আমার মাওলার ভালোবাসা আছে, তার কলিজার মধ্যে আমার নবীর ভালোবাসা আছে রে, তুই জানোস না। বেলাল কান্দে, আমার নবী কান্দে, বেলালের ওই ভালোবাসার দাম টুকু তুই কত নিবি? ওই বেলালের ভালোবাসা আমার কাছে বিক্রি করে দে। ইহুদি সুযোগ পাইয়া অনেক অনেক মোটা দাম চাইয়া বসলো, বলে বেলালের দাম 10,000 হবে না, ও জানে 40,000 দেরহাম চাইয়া বসলো। এই জামানায় 40,000 দেরহামের মূল্য কম করেও 40 কোটি টাকার বেশি হবে। আবু বকর একটা শিক্ষার দিয়া বলে, ইহুদিরা ঠকলি, কারণ বেলাল আমার নবীর পাগল, বেলালের জন্য আমার নবী কান্দে। এই দুই কান্দা থামাইতে যদি আমার পুরো সম্পত্তিও দিতে লাগতো, আমি আবু বকর দিয়া বেলালকে আজাদ করতাম। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিল ইসলাম আল্লাযী নাযযালাল কুরআন هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم
فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى ورسوله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قياما ملة إبراهيم حنيفا وما كان من المشركين وقال تبارك وتعالى في موضع آخر أم حسبتم أن تدخلوا الجنة قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقه في الدين وإنما أنا قاسم الله يعطي أو كما قال عليه الصلاة والسلام وقال تبارك وتعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمدنا آكر كفر قامتا يا كفر قامتا كر
صداقت کو بتایا بلغ العلا بکمالہ کشفت تجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله زر لا إلا الله لا إله যুবক মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জার দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়া দাড়ি ভালো লাগে না আহার নিজরা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা محبت لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شمعي قالي হযবক মাওলার নাম ডাকিবা কবে সময় গেলে হযবক তোমার যৌবন ফুড়াবে কাফন ধরবে হযবক তোমার যৌবন ফুড়াবে কাফন সাদে রঙ্গে তেরে সময় গেলে ওই নাম ডাকিছিলেন ইউনুস নবী ওই পানির নিচে রইলেন ডো ছিলেন ইউনুস নবী ওই পানির নিচে রইলেন ডুবিরে ওই আবার মাছের পেটে থাইকা আসে ওই আবার মাছের পেটে থাইকা নবী আমার মাওলার নাম ভুলিলেন না রে সময় গেলে ওই নাম ডাকিছিলেন মুসা কালী ওই নাম ডাকিছিলেন মুসা কালীম ওই আমার মাওলাগ দেখতে চেয়েছিলেন রে মাওলা নিজে বললেন লাঞ্চারানি ওই মাওলা
নিজেই বললেন লন্তারানি, দেখা হবে না এই জগতে, সময় গেলে ওই যুবক তোমার যৌবন ফুরাবে, কাফন ধরবে এই নাশাতে রঙ্গে তেরে, সময় গেলে ওই মৌলার নাম ডাকিবা কবে, সময় গেলে। সময় থাকতে আল্লাহর নাম ডাকার দরকার আছে না নাই? সময় ফুরায় গেলে তারপরে আল্লাহ আল্লাহ করে লাভ আছে? কবরে 100 বছর আল্লাহ বললে লাভ হবে? লাভ হবে তা ওই কোনোই লাভ নাই। দুনিয়ায় বাইসা থাকতে যদি না বলতে পারি, মরণকালে আফসোস করে আল্লাহ লাভ হবে না ইনশাল্লাহ। যতদিন বেঁচে আছি আল্লাহ আল্লাহ করে মরবো তো ইনশাল্লাহ। যাই হোক, আজকে বিশাল ধর্মসভার সুনামধন্য আমার মাতার দাস সমতুল্য আমার তাওয়াই সাহেব সভাপতি মহোদয়, দূর থেকে আসা মেহমানে আজম, খাস করে আমার ছোট্ট ভাইয়ের মতো ভাই আব্দুর রফিক সাহেব, এবং মঞ্চে বসে থাকা আমার বড় ভাইজান আবুল কালাম আজাদ সাহেব, ও আরও ওলামায়ে দিন, সম্মুখে বসে থাকা বাবার দাদার বয়সের মুরব্বী সমাজ, দিনের তরুণ তাজা যুবক ভাইরা, স্কুল মাদ্রাসার ছাত্রবৃন্দরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, তথা পর্দায় থাকা অতি শ্রদ্ধা ও সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার গভীর অন্তরস্থল থেকে আন্তরিকতা ও মোহাব্বত জ্ঞাপন করে মা বাবার দুয়ার বরকতে আপনাদের আশীর্বাদে আল্লাহ যদি বলান কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, ধৈর্যের সাথে আমরা শ্রবণ করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সর্বপ্রথমে সেই মহান আল্লাহর প্রশংসা যিনি মহিয়ান করিয়ান, সর্বশক্তিমান, যার কুদরত সারা বিশ্বে বিরাজমান, সেই মহান প্রভুর দরবারে গোলামের মতো মাথাটা নত করে দিয়ে তার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী, বিশ্বগুরু, বিশ্ব নেতা আমিনার লাল, মা আমিনার দুলাল, আবদুল্লাহ নয়নের পুতুল, আমাদের ভবিষ্যতের অর্থাৎ আখেরাতের যিনি জিম্মেদারি নেবেন তিনি আমাদের একমাত্র বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ, সকলে মহব্বতে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি একদম কোনো ধরনের পয়েন্টে কথা না বলে ডাইরেক্ট আমি আমার মূল আলোচনার দিকে যাইতেছি। আমি একটা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন أعوذ بالله من الشيطان الرجيم قل إنني هداني ربي إلى صراط مستقيم الله رب العالمين বলেন ও আমার পয়গম্বর, আমি আপনাকে বলে দিতেছি, আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন, إنني هداني ربي إلى صراط مستقيم আপনার উম্মত যদি হেদায়েত প্রাপ্ত হতে চায়, আপনার উম্মত যদি নিজের জীবনকে সংশোধন করতে চায়, তারা যেন সিরাতে মুস্তাকিমকে অনুসরণ করে। আল্লাহর কাছে প্রশ্ন থাকে, ও আল্লাহ সিরাতে মুস্তাকিম কোনটা? আমরা তো জানি না। আল্লাহ তারপরে খুলে বলে দিলেন, নবী আপনি বলে দিবেন সিরাতে মুস্তাকিম কোনটা? দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম হানিফা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে রাস্তায় চলে আমি আল্লাহকে রাজি খুশি করেছে, আল্লাহর মাহবুব হয়েছে, আল্লাহর নৈকট্য লাভ করেছে, এবং কি আমি আল্লাহ তাকে খলিল বানায় নিছি, দোস্ত বানায় নিছি, ওই রাস্তাটাই হলো সিরাতে মুস্তাকিম রাস্তা। সুবহানাল্লাহ। ও বন্ধু, ও আমার পয়গম্বর, আপনার উম্মত যদি ইব্রাহিম রাস্তা অনুসরণ করে তাহলে তারা আমা কানা মিনাল মুশরিকিন, তারা মুশরিকদের দলভুক্ত হবে না। সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে আবারও প্রশ্ন, ও আল্লাহ ইব্রাহিম এমন কি কাজ করত যে কাজের প্রতি আপনি সন্তুষ্ট হইয়া তাকে আপনি দোস্ত বানায় নিছেন, ও আল্লাহ সেই কাজগুলোর কথা কি আপনি বলে দিবেন না? মহান আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কি রাখলেন না? বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও পয়গম্বর আপনি বলে দেন ইব্রাহিম আলাইহিস সালাম কি কোনো তো? ইব্রাহিম আলাইহিস সালাম বলতো আমার নামাজ, কুল ইন্না সালাতি সালাতি ওয়া আল্লাহ আমার নামাজ আমার কুরবানি আমার হায়াতে জিন্দেগি বেঁচে থাকা ও আমার মৃত্যু বরণ করা একমাত্র তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ, আমি যতদিন নামাজ পড়ি নামাজ কাকে খুশি করার জন্য পড়ি? আল্লাহকে। কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম কাকে খুশি করার জন্য করেছিলেন? আল্লাহকে। যতদিন হায়াতে জিন্দেগিতে বেঁচে ছিলেন কাকে রাজি খুশি করে গেছেন? শোনেন নাই, নমরুদ যখন ওনাকে আগুনে পোড়ায় দেয় অনেক ধরনের শক্তিমান ফেরেশতা এসে বলছিল আমরা তোমাকে সুপারিশ করি। বলে কেন তোমরা কারা? বলে আমরা আল্লাহর ফারিস্তা। এত শক্তি কে দিছে? বলে আল্লাহ দিছে। বলে সেই আল্লাহর বন্ধু মারা যায়, সেই আল্লাহর বন্ধু নমরুদের আগুনে জ্বলবে, সেই আল্লাহ কি আমার উপরে দয়া করবে না? সুতরাং যেই আল্লাহ তোমাদের এত শক্তি দিছে সেই শক্তি দিয়া তোমরা আমাকে বাঁচাইতে আসছো, সুতরাং ওই আল্লাহর শক্তি আমার যথেষ্ট, তোমাদের শক্তি প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। তাহলে যতদিন বেঁচে আছিলেন কারো কাছে মদত চাইছেন? আমরা তো একটু বিপদে বললেই কতজনের মদতের জন্য দৌড়াই, দৌড়াই না নাই? বিপদে ছাড়াই কতজনের কাছে দৌড় পারি? কিন্তু যে আল্লাহ বিনা শর্তে বিনা টাকায় মদত করার জন্য বসে আছে তার কাছে আমরা মদত চাই না, কথাটা ঠিক না নাই? বন্ধুগণ আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কাজ করত। ও বন্ধু, যেই জায়গায় আপনি যাবেন শুধু নামাজের কথাই আগে, নামাজের কথাই আগে। এখানে আসছে কুল ইন্না সালাতি নামাজ 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 নিয়ে মৌলভী সাহেবদের এত মাথা ব্যথা কেন? নামাজের কথা এত তারা বলে কেন? বন্ধু শোনো, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটাই সফল একটাই কাজ ছিল যে নামাজ তার চোখের শীতলতা তার কলিজার ঠান্ডা, একমাত্র তার নামাজ নামাজ নামাজ। বন্ধুগণ, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যেদিন চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাবে, নবী আমার এতটাই অসুস্থ এতটাই শরীরের মধ্যে জ্বর, জ্বরের কারণে বিছনা থেকে আমার নবী উঠতে পারে না। হযরতে বেলালের আজান হয়ে গেল, মসজিদে নববীতে নামাজের সময় হয়ে গেল, মুসল্লিগণ সাহাবাগণ নামাজের অপেক্ষায় আল্লাহর নবীর অপেক্ষায় দাঁড়ায় আছে নামাজ আদায় করবে। আল্লাহর নবী বলে আয়েশা রে নামাজের কি সময় হয়েছে? আয়েশা বলে নবী গো আপনার বেলাল আজান দিয়েছে নামাজের সময় নিকটবর্তী, সাহাবারা অপেক্ষা করতেছে আপনি গেলেই তারা নামাজ আদায় করবে। আমার দয়ার নবী বলে আয়েশা রে আমার মাথাটা আমার শরীরটা একটু হাতায়া দেখো, আমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, যেই জ্বরের কারণে আমি বোধ হয় মসজিদে যাওয়া হবে না, আমার বোধ হয় আর জীবনে আমার সাহাবাদেরকে লইয়া নামাজ পড়ার ভাগ্য জুটবে না। ও আয়েশা তুমি খবর পৌঁছাইয়া দাও তোমার আব্বা জানের কাছে, আবু বকরের কাছে, উনি জানি ইমামতি করে সাহাবাদের কিনিয়া নামাজটা আদায় করে নাই। আয়েশা যখন তার পিতার কাছে আব্বা জানের কাছে এই খবর পৌঁছাইয়া দিছে, আবু বকর বলছে সাহাবারা শোনো আমার দয়ার নবীর এত পরিমাণে জ্বর, যেই জ্বরের কারণে হয়তো আর তিনি মসজিদে আসতে পারবে না, সুতরাং আমাকে ইমামতি করে নামাজটা আদায় করতে বলছে।
নবী আসবে না মসজিদে এই খবর পাইয়া সাহাবারা বেকুল হয়ে গেল, তাদের চোখের পানি গলা দিয়া গালবে, বেদারি মোবারক দিয়ে শুয়েছে, বুকের জামা কাপড় বেজে ওমর কান্দে, ওসমান কান্দে, আলী কান্দে, বেলাল কান্দে। আলী বলে, হুজুর গো, ও দয়াল নবী, আপনার পিছনে যেই নামাজ পড়ার মজা, আপনার পিছনে যেই নামাজের স্বাদ, ওই নামাজের মজা, ওই স্বাদটা কি আবু বকরের পিছনে পাওয়া যাবে? এক পর্যায়ে সকলেই কেঁদে কেঁদে বেকুল বেকুল, কারো কান্না থামে না ভাই। অবশেষে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সাহাবারে তোমরা যদি এইভাবে কান্না কাটি করে করে সময় অতিবাহিত করো, আল্লাহর হুকুমের সময় পার হয়ে যাবে, আর হয়তো নামাজ পড়া হবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে, সুতরাং তোমরা ধৈর্য ধারণ করো, আগে নামাজটা আমরা আদায় করে নেই। বন্ধুগণ, সাহাবারা ফিকরে ফিকরে কান্দে আর নামাজের কাতার বাদে। এইভাবে লাইন লাইন ধরে ধরে যখন নামাজ শুরু করলো, হযরতে আয়েশার কাছে নবী বলে, আয়েশা রে, আমাদের সাহাবার খবর কি? আয়েশা বলে, নবী গো, অনেক কান্নাকাটি করার পর আপনি নবী নাই, নবী ছাড়া তারা নামাজটা শুরু করে দিয়েছে। আয়েশাকে আমার নবী বলে, আয়েশা রে, পর্দাটা একটু সরাইয়া দাও, সাহাবাদের নামাজের দৃশ্যটা একটু আমাকে দেখতে দাও। পর্দাটা সরাইয়া দিল, দেওয়া হলো, আমার দয়াল নবী বিছনায় থেকে উঠতে পারে না, বালিশখানা তার পিঠের মধ্যে একটু একটু পেলা দিয়া হাত দিয়ে তার মাথাটা ধরে বিছনার মধ্যে বসানো হলো। আমার দয়াল নবী নামাজের দৃশ্যটা দেখে দুই চোখের পানি দিয়া অঝরে পানি ছাড়ে। ও বন্ধু, আয়েশা বলে, নবী গো, সাহাবাদের নামাজের দৃশ্য দেখে আপনি কেন কান্দেন, কেন কান্দেন? হুজুর বলে, আয়েশা রে, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না রে আয়েশা, এটা আমার সুখের কান্না। কান্না আবার কিভাবে সুখের হয়? আমার দয়াল নবী বলে, আয়েশা রে, এই নামাজের জন্য, আল্লাহর জমিনে নামাজ কায়েম করার জন্য, তাইবের জমিনে কত রক্ত ঝরাইছি, কত মার খেয়েছি, তাইবের জমিনে মানুষকে এই আল্লাহর হুকুম বুঝানোর জন্য আমি গিয়েছিলাম, তারা তো আমার কথা শুনলই না, আমাকে উল্টা পাগল মনে করে তায়েব থেকে তাড়াইয়া দিল। তায়েব থেকে যখন আমি বের হতে লাগি, রাস্তার দুই সাইডে আমি তাকায়া দেখি রে, তায়েবের ছোট্ট ছোট্ট সন্তান গোলা যুবকেরা পাথরের ইটা গোলা নিয়া, পাথর কাটা কাটা পাথর ঢেল গোলা নিয়া আমার দিকে লক্ষ্য করে তাকায়া রয়েছে। আমি সন্তান গোলার দিকে লক্ষ্য করে বুঝতে পারলাম, তারা হয়তো ওই সব পাথর দিয়ে আমার শরীরের মধ্যে আঘাত করবে। আমি তাদের দুইটা হাত অনুরোধ করে বললাম, রে তায়েবের সন্তানেরা, ওই পাথর দিয়া তোমরা বোধ হয় আমাকে আঘাত করবা, তোমরা জানো না রে, আমার মা নাই, বাবা নাই, তোমরা যদি ওই কাটা পাথর দিয়ে আমার শরীরের মধ্যে আঘাত করো, ওই পাথরগুলো আমার শরীরে লেগে শরীরটা ফেটে ফেটে যাবে রে সন্তানেরা, আমার তো মা নাই, আমার ওই কাটা গায়ের মধ্যে কে মলম লাগাইয়া দিবে, আমাকে কে আদর করবে মুহাম্মদ রে? চিন্তা করিস না, আমি মা তোর কাটা গাইয়ে মলম লাগাইয়া দিতেছি, তোর রোগ ভালো হইয়া যাবে। বন্ধুগণ, যাদের মা দুনিয়াতে বেঁচে আছে রে বাবা, যাদের মা দুনিয়াতে বেঁচে আছে, তুমি যদি শরীরের কোনো জায়গায় চোট পাও, দিলের মধ্যে কোন আঘাত পাও, মায়ের নিকটে এসে বসবা, মা গো, আমি এই জায়গায় দুঃখ পাইছি। মা ওই জায়গায় যখন হাত দিবে রে বাবা, মেডিসিন ছাড়াই দেখবা তোমার রোগ আধা সুস্থ হয়ে যাবে, কথা ঠিক না নাই? আমার দয়ার নবী বলে, যুবকেরা,
আমাকে মারিস না, তোরা মারলে আমাকে কে আদর করবে, আমার আদর করার মতো কেউ নাই। আয়েশারা তারা কোনো কথাই শুনল না, তারা চতুর্দিক থেকে ওই কাটা পাথর গুলা আমার শরীরের দিকে এমন ভাবে নিক্ষেপ করলো রে বাবা, যে শরীরের গাও পাসরা হয়তো না, যে শরীরে কোনো কালো দাগ ছিল না, যে শরীরের মধ্যে কোনো মশা মাছি ধরতো না, ওই শরীরের মধ্যে বাবা বৃষ্টির ফোঁটার মতো চতুর্দিক থেকে ঠাস করে পাথর লেগে লেগে চামড়া গোলা ফেটে ফেটে রক্ত গোলা সব কাপড় দিয়ে লাল 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 হয়ে রক্ত শুয়ে শুয়ে সর্বশেষে তার পায়ের জুতাটা পর্যন্ত ভরে যায়। এক পর্যায়ে আমার নবী পাথরের ঢেল খাইতে খাইতে কত পরিমাণে ঢেল খাওয়ার পরে একজন মানুষ বেহোশ হতে পারে বাবা, এক পর্যায়ে পাথরের আঘাত খাইতে খাইতে আমার নবী বেহোশ হয়ে গেলেন। যায়েদ কান্দে, যুবকরা রে আর মারিস না, তোরা তাকায় দেখোস না রে আমার নবীর হুশ নাই, হুশ নাই, হুশ নাই, আমার নবীর মালাই বাবা নাই রে, তোরা এই নবীকে মারিস না, এই নবীর খবর জানোস না রে, তোরা যদি জানতি তোরা এই কাজগুলা কোনোদিনও করতি না রে। যুবক বন্ধুগণ, আমার নবী সুস্থ হইল, যায়েদের কারের উপরে হাতটা দিয়া বড় দিয়ে দিয়ে আমার নবী পা তুলতে পারে না। একজন বেহুশ মানুষ কি ভালো করে উঠতে পারে, ভালো করে কি হাঁটতে পারে বাবা, হাঁটতে পারে না, পাটা শেষরায় শেষ যায়। সন্তানরা দেখে নবী যায় পাগল যায় পাগল যায়, আবার আবার তার গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করে, এক পর্যায়ে আবার বেহুশ হয়ে যায়, তৃতীয়বার আবার দ্বিতীয়বার হুশ আছে, আবার যায়েদ তাকে নিয়ে যায় আবার পাথর বর্ষিত করে, আবার পাথর মারে, তৃতীয়বারও পাথরের আঘাত খাইয়া বেহুশ হয়ে যায়। এক একে তিনবার বেহুশ নবী আয়েশা রে আল্লাহর জমিনে নামাজ কায়েম করার জন্য ওহু তবুকের ময়দানে তিনবার বেহুশ হয়ে গেছি, আল্লাহর জমিনে নামাজ কায়েম করার জন্য তবুকের ময়দানে উহুদের ময়দানে কত মার খেয়েছি। কাফিররা আমার দিকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলো, চাপার মধ্যে লাইগা দাঁত একটা ভেঙে ছিটকে চলে গেল, মাথার লোহার টুপি ভেঙে খাবড়ি দিয়া ঢুকে পড়লো। আয়েশা আল্লাহর জমিনে নামাজ কায়েম করার জন্য, এই নামাজের জন্য কত কাফেরদের জ্বালা যন্ত্রণা দুঃখ সহ্য করেছি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আয়েশা রে এই নামাজ আল্লাহর জমিনে কায়েম করার জন্য আবু জাহেল আমাকে কত দুঃখ বেদনা দিছে, কত কষ্ট দিছে। বন্ধুগণ আপনারা জানেন আবু জাহেল আমার নবীকে কত জ্বালাইছে, এই নামাজের জন্য আমার নবী নামাজ পড়তে যেতেন এক বুড়ির সহ্য হইতো না, রাস্তার মধ্যে বেলের কাঠার মতো বড় বড় কাঠাগোলা পুঁতে রাখতেন, ওই কাঠাগোলা দিয়ে আমার নবীর পাটা জার জারা জার জারা হয়ে যাইত বাবা। বন্ধুগণ আল্লাহর নবী যখন নামাজ পড়তেন দুশ্মনেরা উটের বুড়ি নারী গোলা তার গাড়ির উপরে চাপা দিতেন, ফাতেমা ছোট্ট ছোট্ট ফাতেমা তাকায়া তাকায়া দেখতেন, বাবা কেন উঠতে পারে না, বাবা কেন উঠতে পারে না, আর দেখে বাবার ঘাড়ের উপরে ওই দুশ্মনেরা পচা বুড়ি নারী গুলা তার ঘাড়ের উপরে চাপাই দিছে। ফাতেমা কত কষ্ট করে করে ওই বুড়ি নারী গুলা সরাইয়া সরাইয়া দিতেন, তারপর আমার নবী উঠতেন। নবী বলে আয়েশা রে ওই নামাজ আজকে আমার সাহাবারা কত সুন্দর করে
পড়তেছে, তুমি তাকায় দেখো কত সুন্দর করে লুকু করে, কত সুন্দর করে সিজদা করে। এসা শোনো, আমি জীবনে যত দুঃখ কষ্ট করেছি আমার দুঃখ কষ্ট সফল হয়েছে। বন্ধুগণ, আমার তাওয়ে সাহেবের কথাই বলি, আমার তাওয়ে সাহেব, তার একটাই সন্তান, তার একটাই ছেলে, কত দুঃখ কষ্ট করে মাওলানা লাইনে পড়ালেখা করাইছে। ও বাবা মানুষের বাড়িতে কাজ করে করে তাকে টাকা পয়সা দিয়েছে। আজকে যখন মানুষে মাওলানা সাহেবের বাবা বাবা বলে ডাকে, আমার তাওয়ার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মানুষের কাছে গল্প করে বেড়ায়, একটা বেটা তার জন্য অনেক দুঃখ কষ্ট করেছি জীবনে, মানুষের বাড়িতে কাজ করে করে সন্তানকে লেখাপড়া করাইছি, জীবনে যত কষ্ট করছি বাবার জন্য সমস্ত কষ্ট আজকে আমি ভুলে গেছি, কারণ আমার সন্তান আলিম হয়েছে, মাওলানা হয়েছে, লোক আমাকে মাওলানার বাবা বলে, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। বলেন তো, সন্তানের পিছনে মেহনত করলে সন্তান মানুষ হইলে বাবা শান্তি পায় না, নাই দুঃখ কষ্ট গুলা ভুলে যায়, কিন্তু অনেক দুঃখ কষ্ট করলো সন্তান মানুষ বানাইতে পারলো না, মরার আগে আগে বাবা কান্দে, কান্দে কেন, কান্দে কেন, বলে অনেক দুঃখ কষ্ট করলাম সন্তান মানুষ হইল না। আল্লাহর নবী বলে, আয়েশা রে, এই নামাজের জন্য অনেক দুঃখ কষ্ট করছি, আজকে সাহাবারা কত সুন্দর করে নামাজ আদায় করে, যার কারণে কলিজায় ঠান্ডা হয়ে গেছে, আমার মেহনত কাজে লাগছে, আমার দুঃখ কষ্ট সফল হয়েছে। আয়েশা শোনো, আমার খাঁটি উম্মত যারা হবে, আমার খাঁটি উম্মত যারা দাবি করবে, আমাকে নবী হিসাবে যারা মানবে, তারা জীবনেও নামাজ, নামাজ ছাড়বে না, নামাজ ছাড়বে না। বন্ধুগণ, এখানে কি একজনও আছেন যে আমি মুহাম্মাদের উম্মত নয় বলবেন এমন কথা? কেউ বলবেন না। যদি বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমার নবী কসে এই দাবি যে করবে তার জীবন থেকে নামাজ ছাড়বে না, নামাজ। যদি নবীকে ভালোবাসেন আপনার জীবনে নামাজ থাকবে, নামাজ। ও বন্ধু, নবীর কথা মানতে হবে, নবীকে কলিজা দিয়ে ভালোবাসতে হবে। ওই যে জ্বরের মধ্যে পড়লো, ওই জ্বরেই আমার নবী চিরদিনের জন্য বিদায় হয়ে গেল। আবু বকর কান্দে বেহোশ, ওমর মাটির মধ্যে গড়াগড়ি করে কান্দে। ওমর বলে, যে বলবি আমার নবী নাই, নবী নাই, এই তরোয়ারিটা তার গর্দান আমি উড়াইয়া দিব। আবু বকর কান্দে, বেলাল কান্দে, ওসমান কান্দে। আবু বকর বলে, ওমর শান্ত হ, সবারই তো মরা লাগবে, সবর কর, সবর কর। এক পর্যায়ে সবাই সবর করলো, সবার দরজ এসে গেল, কিন্তু একজন সাহাবি যার চোখের পানি শুকায় না, তিনি আর কেউ নয় রে, আল্লাহর নবীর মোয়াজ্জিন বেলাল। বেলাল এতটাই নবীর আশিক, নবীর ইশক প্রেমের বিরহ বেদনা সে বলতে পারে না। বেলাল শুধু আমার নবীর রোজার চতুর্দিকে ঘোরে আর কান্দে, চতুর্দিকে ঘোরে আর কান্দে। রে বাবা, বেলাল কেমন আশিক ছিলেন। বেলাল, আমার নবী যখন আরবের জমিনে নতুন নতুন ভাবে মানুষকে কলেমার দাওয়াত দেয়, বেলাল সুপে সুপে পালায়া পালায়া আমার নবীকে লক্ষ্য করে ফলো করে। হঠাৎ করে আমার নবীর নুরানি চেহারা দেখে, আমার নুরানির মায়াবী চেহারা দেখে, বেলালের কলিজার মধ্যে আমার নবীর ভালোবাসা হয়ে গেছে। বেলাল একজন ইহুদির গোলাম ছিলেন, চাকর ছিলেন, হঠাৎ করে একদিন পালায়া আমার দয়ার নবীর কাছে আসলেন। ও নবী গো, আমি তো একজন ইহুদির গোলাম, একজন কাফেরের গোলাম, ও দয়ার নবী,
জানি না কিভাবে জানো আপনাকে কলিজার মধ্যে ভালোবাসা ফেলাইছি, আমি আপনাকে সারা কিছু বুঝি না, তাই দয়া করে আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। বেলাল কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, সুফে সুফে আমার দয়ার নবীর অনুসরণই করে, সুফে 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 আমার মাওলাকে ডাকে ডাকে ডাকে। এই কথা হঠাৎ প্রকাশ হয়ে গেল তার মনে, শুনতে পাইল, বেলাল খবর কি, তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? বেলাল ভয় খেয়ে বলতেছে, মনিব গো তুমি ঠিকই শুনেছো, কেমন জানো রে, এই কলিজার মধ্যে মুহাম্মাদের ভালোবাসা জন্ম নিয়েছে, থাকতে পারি নাই তার ধর্ম গ্রহণ করছি। আর মনিব বলে, ওই কাফের বলে, ওই মুহাম্মাদের ধর্ম ছাড়ো, বাপ দাদার ধর্ম গ্রহণ করো। বলে, এটা হতে পারে না, ও আমার আকা, ও আমার সর্দার, ও আমার অভিভাবক, আমি আপনার চাকর, আজকে থেকে প্রয়োজনে আমি দুই ডবল কাজ করব, তারপরেও মুহাম্মাদের ধর্ম আমি ছাড়তে পারবো না। ইহুদি বলে, গোলামের ঘরের গোলাম, তুমি আমার বাড়ির চাকর, আমার কথা শুনবা না, এত স্পর্ধা কেন? সে তাকে এক খাম্বার সাকে হাত পাঁচ মুড়া দিয়া বানলেন, একখানা চাবুক হাতে নিলেন, গোলাম এবার যদি আমার কথা না শোনো, চাবুকের এই চাবুকের আঘাতে তোমাকে কষ্ট দিতে থাকবো। বেলাল বলে, জীবন যাবে রে, বেলালের জীবন গেলে ও কলিজার থেকে আমার নবীকে দেওয়া যাবে না। নবীর কতটা আশিক বেলাল, শোনো, ওই ইহুদি কাফের বেঈমান এমন ভাবে এমন ভাবে বেলালের গায়ে চাবুক মারে বাবা, এক একটা চাবুক পড়ার কারণে বেলালের চামড়া গোলা ফেটে ফেটে রক্ত গোলা লাফাইয়া লাফাইয়া জমিনের মধ্যে পড়ে। বেলাল শুধু আমার মাওলাকে ডাকে, মাওলা গো এই ইহুদি আমাকে যতই কষ্ট দিক, তোমার ভালোবাসা দয়ার নবীর ভালোবাসা যেন কলিজায় থেকে বের করতে পারে না। আল্লাহ আমাকে ধৈর্য দাও, আমাকে সবর দাও। ও বন্ধু, এক পর্যায়ে তার ওই মনিব মারে, উনি হরান হয়ে যায়, আবার আর একজন মারে, উনি হরান হয়ে যায়, পালাক্রমে তাকে এইভাবে মারে আর মারে, মার শেষ হয়ে যায়। ও বাবা, উত্তপ্ত বালুর গরমের মধ্যে, আরবের গরমের খবর বাবা জানো না, আরবের এমন গরম, বর্তমান ফেসবুকে দেখবা ওই আরবের ছাদের উপরে ডিম ঢেলে দেয়, এত তাপ থাকার কারণে ডিম পর্যন্ত বাজি হয়ে যায়, আগুনের প্রয়োজন পড়ে না, আগুনের মতো গরম বালুর মধ্যে বেলালকে শুয়ে রাখে। ও বাবা, আগুনের কয়লার মতো বালু গোলা শরীরের যেই জায়গায় লাগে, ওই জায়গায় ফোসা পড়ে, ওই জায়গায় ঠোসা পড়ে, ঠোসা গলে যায়, আবার বালু লাগে, আবার ঠোসা পড়ে, গরম বালু লাগে লাগে ঠোসা পড়ে পড়ে সব শরীরটা বেলালের যেন পুরে 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 কালো কালো হয়ে গেল। যেই সব জায়গায় ঠোসা পড়ে পড়ে গলে যায়, ওই সব জায়গায় আবার রাত্রে বেলায় চাবুক দিয়া মারা হয়। বন্ধুগণ, বলতো কাটা গায়ের উপরে আবার যদি তাকে আঘাত করে কেমন মজা লাগবে? ও বন্ধু, কাটা গায়ে লবণ ছিটাইলে, মরিচ ছিটাইলে কেমন মজা লাগবে? বেলালকে একবার চাবুক মারে, আবার রোজে সোয়ালে রাখে, আবার ওই ঠোসা পরে, ওই ঠোসা গুলার মধ্যে চাবুক মারে, ঠোসা ফাট ফাট করে গলে গলে যায়। বন্ধুগণ, বেলাল মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, কিন্তু একটা শব্দ বলে না, তার জবানে শুধু আহাদ 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 জারি থাকে। বেলালের মুখে শুধু এক আল্লাহ 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 নামের জিকির। ওই ইহুদিদের সহ্য হয় না, তারা একটা লোহা গরম করলো, একখানা শিক গরম করলো,
বেলালের জিব্বা টেনে বের করে জিব্বার মধ্যে ওই প্যারাক দিয়া ওই আগুন দিয়া গরম করা শিক্ষানা দিয়া তার জিব্বার মধ্যে ঠেসে ধরে। জিব্বা পরে গাল সাইডে ভুরে ভুরে গর্ত হয়ে যায় রে বন্ধুগণ। আপনারা শুনেছেন বেলাল যখন আমার নবীর মসজিদ আজান যখন আশহাদু আল্লাহ বলে আশহাদু হয়ে যায় সাহাব শিন আদায় করতে পারে না সাহাবারা এই কানে ওই কানে কানাকানি করে বলে বেলালের আজান ভুল সে শিন আদায় করতে পারে না আশহাদু হয়ে যায়। বেলালকে পাল্টায়া একটা শুদ্ধ মসজিদের ব্যবস্থা করা হোক। আল্লাহর নবী সাহাবাদের কথা মানলেন বেলালকে পাল্টায়া একটা নতুন মসজিদ দিলেন। ফজরের আজান হয়ে গেল রাত্রে বেলায় মসজিদ নিযুক্ত হলো ফজরের আজান হইল বেলাল শুধু কান্দে আল্লাহ গো তোমার রাস্তায় আমার জিব্বাখানা পুড়ে যাওয়ার কারণে আমি শিন আদায় করতে পারি না বিদায় আজকে নবীর নবীর মসজিদের মসজিদ থেকে আমার নামটা কাটা পড়লো। বেলালের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে বন্ধুগণ। ফজরের আজানের পরে সাহাবারা মসজিদে ভিড় করে সুবে সাদিক হয় না গড়ি তো ছিল না টাইম দেখে নামাজ পড়বে সুবে সাদিক হয় না সুবে সাদিক হয় না। আমার দয়াল নবী বলে এ নতুন মসজিদ আজান কখন দিয়েছ নবী গো অনেক সময় আগে আজান দিয়েছি এতক্ষণ বেলা ওঠার কথা কেন সুবে সাদিক হয় না জিব্রাইল চলে আসছে নবী গো আপনার মসজিদে কি আজকে আজান হয় নাই। নবী বলে আজান তো হয়েছে বলে না না আরশের মধ্যে আজানের আওয়াজ তো আমরা শুনতে পাই নাই কেন রে ও নবী গো বোধহয় আপনার বেলালকে মসজিদ থেকে খারিজ করা হয়েছে বলে হ আল্লাহর দরবারে বেলালের চোখের পানি মঞ্জুর। আল্লাহ বলছে রে যে কে আজান দেয় দিক না কেন বেলাল যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আজান না দিবে কিয়ামত হইয়া যাবে আমি আল্লাহ সূর্য উদয় করব না। লিল্লাহি তাকবীর। ও বন্ধু বিলালকে আল্লাহ কতটাই পছন্দ করতেন কতটাই মহব্বত করবেন কেন করবে না গো আল্লাহর জন্য নবীর পাগল দেখো কি করে বন্ধুরে ওই কাটা গায় ওই ফোসা পরা গাও গাও এমন অবস্থা হয়ে গেছে জায়গায় জায়গায় থেকে যেন মাংস উঠে 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 গিয়েছি বন্ধুগণ সবাই মারতে মারতে হয়রান বিলালের কলিজা থিকা আল্লাহ নবীর ভালোবাসা বাইর করতে পারে না। বেলালের গায়ে ওই ইহুদি চাবুক মারে আর কয় ও বেলাল রে এখনো কি তোর কলেজা থেকে আল্লাহ নবীর ভালোবাসা বিদায় হয় নাই। বেলাল বলে জানি না রে কেমন ব্যক্তিদের এই কলিজার মধ্যে জায়গা দিলাম কেমন আল্লাহ কেমন নবীকে কলিজার মধ্যে জায়গা দিলাম রে তোরা আমাকে যত দুঃখ বেদনা দেয় তত পরিমাণ আমার কলিজার মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা বাড়ে। লিল্লাহে তাকবীর। তোরা যত বেদনা দেয় তোরা যত আমাকে কষ্ট দেয় তত পরিমাণ আমার কলিজার মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা জন্ম বেশি হয় তত বেশি ভালোবাসা বাড়ে। বন্ধুগণ অবশেষে ছোট বাচ্চার কাছে দিয়ে দিল তাকে। ছোট বাচ্চারা বেলাল বেহুশ হাঁটতে পারে না হাঁটতে পারে না তার গলার মধ্যে একখানা রশি লাগাইয়া যে সমস্ত রাস্তার উপরে কাটা কাটা পাথর পড়ে আছে বন্ধুগণ ওই কাটা কাটা পাথরের উপর দিয়া খালি গায়ে তাকে গলার মধ্যে রশি লাগাইয়া লাগাইয়া ছেঁচরা বন্ধুরে চাবুকের আঘাতে আঘাতে শরীর ফাটা ঠোসা পড়ে পড়ে শরীরের জায়গায় জায়গায় দিকে মাংস নাই অমন শরীর যদি ওই কাটা কাটা পাথরের উপর দিয়া শেষরানো হয় বলো তো বাবা কেমন মজা লাগবে কেমন মজা লাগবে। যে রাস্তা গোলা দিয়া নিয়ে যায় ওই রাস্তা দিয়া শুধু বেলালের শরীরের রক্ত আর রক্ত রক্ত আর রক্ত। বেলালের এই অবস্থা দেখে আবু বকর আমার দয়াল নবীর কাছে যাইয়া কান্দে নবী গা ও নবী
আপনার বেলালের দুঃখের দিন গোলা দেখে কলিজায় মানে না। ও নবী আপনার বেলালের এই অবস্থা দয়ার নবী কান্দরে ফোপায়া ফোপায়া আমার দয়ার নবী কান্দে, দয়ার নবীর চোখের পানি গোলা গাল দেবে বে দাড়ি দিয়া শুয়ে শুয়ে বুকের জামা কাপড় বেজে আবু বকরের কলিজায় টান ছইল না। নবী কান্দা বেলাল কান্দা নবী গো আপনি যদি অনুমতি দেন আপনার বেলালকে আমি আজাদ করে আপনার দরবারে নিয়ে আসব। আমার দয়াল নবী একটা শিকার দিয়া কয় আবু বকর আমার পাগল বেলালকে আমার বুকে এনে দে। আবু বকর চলে গেলেন ইহুদের তার গোলাম বেলালকে আমার কাছে বিক্রি করে দে বিক্রি করে দে। বন্ধুগণ ইহুদি বলে ও আবু বকর বেলালের তো কোনো লেখাপড়া নাই, বেলালের দেখতেও তো কোনো সৌন্দর্য নাই, আর এমন অবস্থা করেছি সে তো তোর কোনো কাজও করতে পারবে না, কি জন্য তুই তাকে কিনতে চাস? বুঝি না কি জন্য তুই তাকে কিনতে চাস? আবু বকর বলে তার চেহারা নাই তার লেখাপড়া নাই সে কাজ করতে পারবে না আমি জানি, কিন্তু তার কলিজার মধ্যে রে আমার মাওলার ভালোবাসা আছে, তার কলিজার মধ্যে আমার নবীর ভালোবাসা আছে রে তুই জানোস না। বেলাল কান্দে আমার নবী কান্দে, বেলালের ওই ভালোবাসার দাম টুকু তুই কত নিবি? ওই বেলালের ভালোবাসা আমার কাছে বিক্রি করে দে। ইহুদি সুযোগ পাইয়া অনেক অনেক মোটা দাম চাইয়া বসলো, বলে বেলালের দাম 10,000 হবে না ও জানে 40,000 দিরহাম চাইয়া বসলো। এই জামানায় 40,000 দিরহামের মূল্য কম করেও 40 কোটি টাকার বেশি হবে। আবু বকর একটা শিকার দিয়া বলে ইহুদিরা ঠকলি, কারণ বেলাল আমার নবীর পাগল, বেলালের জন্য আমার নবী কান্দে। এই দুই কান্দা থামাইতে যদি আমার পুরো সম্পত্তিও দিতে লাগতো আমি আবু বকর দিয়া বেলালকে আজাদ করতাম। বন্ধুগণ বেলালকে আজাদ করে নিয়ে আসলো। ও বন্ধু আমি বলতেছিলাম দয়ার নবী যখন দুনিয়া ছেড়ে চলে গেল সবার চোখের পানি শুকাইলেও বেলালের চোখের পানি শুকায় না। এক পর্যায়ে নবীর রোজা বাকের চতুর্দিক দিয়া ঘোরে, ওই জামানায় তো বন্ধু অল করা ছিল না জালি মোবারক দিয়া ঘেরা ছিল, ওই জালি মোবারকের চতুর্দিক দিয়া বেলাল ঘোরে আর কান্দে আর ফাপাইয়া ফাপাইয়া কান্দে আর বলে নবী গো তোমার বিরহ বেদনা আর আমার সহ্য হয় না, মদিনায় থাকতেই পারে না, খাওয়া নাই ঘুম নাই, ও বন্ধু কারোর সাথে কথা নাই। বেলালের কষ্ট বরদাশত না করতে পেরে একখানা গাঁঠরি টুফলা বেঁধে আবু বকরের সম্মুখে এসে হাজির হয়েছে। আবু বকর রে আমি মদিনায় থাকবো না, আমাকে বিদায় দিয়ে দাও, আমি সিরিয়ার দামেশকে চলে যাব। আবু বকর বলে বেলাল রে কেন তুমি মদিনায় থাকতে চাও না, কেন সিরিয়ার দামেশকে চলে যাওয়া? তোমার কি টাকা পয়সার অভাব হয়েছে? তোমার কি কারো সাথে লড়াই হয়েছে? বেলাল বলে না রে না আমার টাকা পয়সার দরকার নাই, আমার কারো সাথে ঝগড়া হয় নাই, যেই মদিনায় নবীকে পাওয়া যায় না সেই মদিনায় আমার কলিজা থাকে না। আবু বকর বলে বেলাল রে তুমি নবীকে কি একাই ভালোবাসো, আমরা কি নবীকে ভালোবাসি না? বেলাল বলে তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি। আবু বকর তুমি রোজার দিকে তাকাইয়া সহ্য করতে পারো, আমি বেলাল যখন নবীর রোজার দিকে তাকাই সহ্য করতে পারি না, আমার কলিজা ফেটে যায়। যেই রাস্তাগুলা দিয়া নবী হাঁটছে রে ওই রাস্তাগুলা
বেলায় যখন আমি যাই আমার কলিজাটা যেন ফেটে যায়। আবু বকরের কোন কথাই শুনলেন না নবীর পাগল নবীর আশিক। নবীকে ছেড়ে টুপলায় একখানা নিয়া সিরিয়ার দামেস্কে চলে গেলেন। অনেক লম্বা সময় হয়ে গেল, বেলাল আসে না, বেলাল আসে না, বেলাল আসে না। বন্ধুগণ, মদিনাওয়ালা দয়ার নবী আমার, মদিনা থেকে একদিন বেলালের স্বপ্ন যুগে সিরিয়ার দামেস্কে গেছে। স্বপ্ন যুগে বেলালকে বলতেছে, বেলাল এ বেলাল, কেন রে আমাকে ছেড়ে তুমি সিরিয়ার দামেস্কে চলে আসলা? আজকে কতটা দিন হয়ে যায় রে বেলাল, তুমি আমার রোজার পাশে এসে আমাকে সালাম দাও না, আমাকে সালাম দাও না, আমার উপরে এত জুলুম কেন রে বেলাল? কোন অপরাধে তুমি আমার কাছে আসো না বেলাল? আয় 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 আয়, আমি নবী ডাকি বেলাল, তুই সারা মদিনা শূন্য, তুই সারা মদিনা শূন্য। এ বেলাল আয় আমার রোজার পাশে আয়। ও বন্ধু, বেলালের চোখ খুলে গেল, গম ভেঙে গেল, নবীর আশিক নবীর পাগল পাগল পাড়া হইয়ে ও বন্ধু টুপলা খানা নিয়ে কানতে 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 আবার মদিনার দিকে রওনা হইলেন। নবী ডাকে নবীর পাগলের আরে, ও নবীর আশিকের আরে। বেলাল হেঁটে 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 মদিনার দিকে রওনা হইল। বলো তো আমার আপনার ও বন্ধু, তোমাদের মদিনা যাওয়ার, মদিনার কামলেওয়ালার কাছে যাওয়ার আশা আছে না নাই? আশা আছে না নাই? কার কার আছে? লিল্লাহে দেখবি আমার অবুজমনার বুঝমালে নাই, আমার অবুজমনার বুঝমালে না, যেতে চাইছে মদিনা মনে রাশা পুরাও রব্বালা। হে বলো না মনে রাশা পুরাও রব্বালা। ও বাজালে রে বেশি নবী, গুনায় আমার অনেক বেশি নবী, তাই বুঝিছি না সেন না মনে রাশা পুরাও রব্বানা। আমার বুঝমনার বুঝমানে নাই, আমার বুঝমনার বুঝমানে না, যেতে চাইছে মদিনা মনে রাশা পুরাও রব্বানা। ও বাজাল রে কত হাজি যায় মদিনা, রোজা দেখে নয়ন জুড়ায় না, তাই তো তারা বারে বারে যায় নবী, তাই তো তারা বারে বারে যায় নবী। আমায় কেন ডাকো না মনে রাশা, ও নবী আমায় কেন ডাকো না মনে রাশা পুরাও রব্বানা। আমার বুঝমনার বুঝমানে নাই, আমার বুঝমনার বুঝমানে না, যেতে চাইছে মদিনা মনে রাশা পুরাও রব্বানা। হায় রে
আশা পুরাও রব্বানা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুগণ, নবীরা শিখবে লাল হাঁটতে 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 কয়েকটা দিন যাওয়ার পর তাহাজ্জতের সময় আমার রোজা, আমার দয়ার নবীর রোজা মুবারকের জালির পাশে বসে, জালির পাশে বসে বন্ধুরে দুসুকের পানি দিয়া ভুক বাসায় আর নবীকে সালাম দেয়, নবী গো নবী গো নবী গো, ও নবী আসতে বলছি রে, আইসি আইসি গো নবী, ও নবী আমি আইসি। বন্ধুগণ, নবীর যারা সত্যি করে আশিক হয়, নবীর যারা ভালোবাসা বান্দা হয়, তারা যখন মদিনায় যায়, যখন ওই রোজার থেকে যখন তারা বিদায় নেয়, রোজার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, নবী গো ও নবী বুকে বড় বেদনা লইয়া আপনার কাছে আসছি, ও নবী তোমার গরিব উম্মত আমি আর জীবনে আসতে পারবো কিনা জানি না গো নবী, জানি না ও নবী আর জীবনে আপনার রোজার পাশে আসার ভাগ্যে জুটবে কিনা জানি না গো নবী, একটু আমাকে তাকাইয়া দেখেন, একটু আমার সালামটা মঞ্জুর করেন, কিয়ামতের মাঠে এই অদমটাকে থুইয়া জান্নাতে যাইয়েন না। নবীর পাগলেরা শুধু কান্দে আর কান্দে রে বন্ধু, বেলাল তো ছোট মোটো আশিক নয় রে বাবা, বেলাল একজন বড় আশিক বড় পাগল, শুধু কান্দে আর কান্দে আর কান্দে। এদিকে ফজরের আজানের সময় মসজিদ, নতুন মসজিদ নিযুক্ত হয়েছে, এসে দেখে বেলাল রোজার পাশে বসে বসে শুধু কান্দে আর কান্দে। নতুন মসজিদ একটা শিক্ষার দিয়া বলে, আবু বকর রে ওমর উসমান দেখে যা, মদিনাওয়ালার মসজিদ এসে গেছে। আবু বকর দৌড়াইছে, ওমর দৌড়াইছে, আলী দৌড়াইছে, এসে দেখে নবীর মসজিদ কান্দে, নবীর মসজিদ কান্দে। ও নবীর মসজিদ কতটা দিন হলো তোমাকে দেখি না, কতটা দিন হলো রে, তুমি আর এই মদিনার মসজিদে আজান দেও না। এ নবীর মসজিদ আজান দে, আজান দে, আজান দে। বেলাল বলে, না রে না না না, নবী আসতে বলছে আইসি, আজান তোরা দিতে বলিস না, কারণ আগে আজান দিলে নবী আইত, এখন আজান দিলে তো আর আমার নবী আইবে না, বেলাল আজান দিবে না। আবু সাইদ কুদুরি বলে, যা তোরা যা, আমাদের কথায় বেলাল আজান দিবে না। হাসান হুসাইনকে লয়া, হাসান হুসাইন কে নয়, হাসান হুসাইন কে আনা হলো রে বন্ধু। ও বন্ধুগণ, হাসানের চেহারার সাথে আমার নবীর চেহারার বড় মিল ছিল, হাসানের চোখ আমার নবীর চোখ, হাসানের কপাল আমার নবীর কপাল, হাসানের নাক আমার নবীর নাক, হাসানের ঠোঁট আমার নবীর ঠোঁট রে বন্ধু। হাসানের চেহারার সাথে নবীর চেহারার বড় মিল, যখনই বেলাল হাসানকে দেখছে একটা চিৎকার দিয়া বেলাল হাসানকে বুকের মধ্যে জড়াইয়া নিছে, হাসান হুসাইনকে দুই ভাইকে বুকের মধ্যে জড়াইয়া বেলাল শুধু কান্দে। আমার নবী বলেছে, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসি, যারা আমার নাতি হাসান হুসাইনকে দুঃখ দেয় তারা স্বয়ং আমি নবীকে দুঃখ দেয়। বন্ধুগণ,
আব্বেলাল হাসান হোসেন কে বুকের মধ্যে জড়াইয়া শুধু কান্দে। হাসান হোসেন বলে, নানার মসজিদ গো, ও নানার মসজিদ কতটা দিন হয় তোমাকে দেখি না, আজান দাও ও নানার মসজিদ, তোমার আজান শুনে কলিজাটা জুড়াবো, কলিজাটা ঠান্ডা করবো রে নানার মসজিদ, আজান দাও। হাসান হোসেনের কথা বেলাল ফালাইতে পারলেন না, ছাদের উপর উঠলেন। ছাদের উপরে উঠে যখন আল্লাহু আকবর আল্লাহু আকবর, বেলাল যখন আল্লাহর ধ্বনি আল্লাহর আওয়াজ আল্লাহর আজান যখন দিলেন, মদিনার মধ্যে যখন বেলালের আজান ছড়িয়ে পড়লেন রে বন্ধু, বেলালের এত আজানের পাওয়ার, বেলালের না সুর ছিল রে বাবা, না চেহারা ভালো ছিল, না লেখাপড়া ছিল, কিন্তু বেলালের আজানে এতটা তাওয়াজ্জু ছিল, এতটা আকর্ষণ ছিল। বেলাল আজান দিতে দেরি হয়তো, মসজিদ ভরে যাইতে দেরি হয়তো না। সুবহানাল্লাহ বন্ধুগণ, বেলাল যখন আজান দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার, মদিনার সাহাবীরা ঘর থেকে একটা দৌড় মারছে, রে কার আজান শোনা যায় মনে হয়, মদিনার মধ্যে নবী এসে গেছে। আবার যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছে বন্ধু, বৃদ্ধ সাহাবীরা লাঠি বর করে করে দৌড়াইছে। আবার যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, ও বাবা মহিলারা পর্যন্ত পাগলের মতো ঘর থেকে বের হয়ে গেছে। নবীর আশিক নবীর বিরহ বেদনা লইয়া যখনই বলছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখনই বিরহ বেদনা লইয়া নবীর পাগল আশিক বেলাল যখনই মুহাম্মাদটি নাম জবানে উচ্চারণ করেছে, জবানে উচ্চারণ করতে দেরি রে বাবা, কলিজার মধ্যে ঠাস করে বেলাল আত্মা পেটে জমিনের মধ্যে পড়তে দেরি না। তাই কবি বলেছে, রে বন্ধু বেলালের মতো আশিকি যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এই দুনিয়ায় নবীর দিদার পাইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।